আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা হবে। এরকমই প্রশ্নগুলো সাধারণত থাকে। আমরা ইতিমধ্যেই কিন্তু কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি। যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেখান থেকে দেখে নেবে। তো তাহলে অঙ্কের স্যার এই বিষয়টা শুরু করছেন, মাননীয় শান্তনু স্যার তোমাদের বাকি প্রশ্নটা ডিসকাস করছেন। ফ্রেন্ড সামেটিভের টোটাল 40 মার্কসের আমাদের কোশ্চেন হয়। প্রথমে বলে রাখি, এখানে তোমাদের দেখো এই নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, অর্থাৎ এখানে কিন্তু এমসিকিউ বেস কোশ্চেন আছে। ফার্স্ট করতে হবে, বেশি লেখার দরকার নেই, ডিজিটগুলো আর কি কি জানতে চেয়েছে সেটা করলে হবে। যেমন ধরো ফার্স্ট কোশ্চেন, ক্রয় মূল্যের উপর 20% লস আছে, তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? তুমি মুখে মুখে করতে পারো, জাস্ট মনে মনে রেখে। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্ষতি 20 টাকা, অর্থাৎ সেখানে আমার বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতিটা ওই পার্সেন্ট অনুযায়ী কত হবে। যেমন ধরো এখানে তোমার আমাদের কোশ্চেন তোমরা দেখবে ডি, এটা আমার অ্যান্সার 25% হবে। সেকেন্ড কোশ্চেন, এটা সামান্তরিক, বুঝতেই পারছো। এই সমস্ত কোশ্চেন থাকলে তোমাকে একটা ডায়াগ্রাম আঁকতেই হবে। প্রথমে তুমি একটা সামান্তরিক এঁকে নেবে, তারপরে ABDC বাহুর মধ্যবিন্দু আঁকবে, চতুর্ভুজ পাবে, তারপরে তুমি ত্রিভুজ নিয়ে ভাববে। মানে যে কোনো তোমার জ্যামিতিক চিত্র যদি থাকে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এটা একে করতে হবে। আমি করছি না এটা। তোমার যে কোশ্চেন সত্য মিথ্যা, সত্য মিথ্যার ক্ষেত্রে যেমন ধরো এটা প্লেন, তুমি দেখলেই বুঝতে পারবে যে দুটো বিন্দুর দূরত্ব বার করতে বলেছে। তো দূরত্বের ফর্মুলাটা তোমাকে আগে মনে রাখতে হবে, যে দূরত্বের ফর্মুলাটা কি হয়। √ x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স দুটো পয়েন্টের। তাহলে সেই ডিস্টেন্সটার মানগুলো পুট করবে। এখানে x1 x2 y1 y2, এটা আমি জেনারেলভাবে বললাম। কেউ বলতে পারে যে এটা যেহেতু x অক্ষের ওপরে আছে দুটো পয়েন্ট, তাহলে জাস্ট x কোঅর্ডিনেটগুলোর আমাদের ডিফারেন্সটাই হবে ওর ডিস্টেন্স। সেটা ভাবে কেউ করতে পারে সত্য বা মিথ্যা, যেটা তুমি ভালো বুঝবে সেটা করবে। যদি যাই হোক, এটা মিথ্যা। এখানে অ্যান্সার হচ্ছে শূন্যস্থান পূরণ একটি পড়েছে। এখানে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কেমন হবে? প্রথম কথা বলে রাখি, এই বৃত্তের একটা কনফিউশন হয় ছেলে মেয়েদের। ভালো করে কোশ্চেনটা পড়বে। এবছর মাধ্যমিকে এরকম একটা কোশ্চেন এসেছিলো, ব্যাস আর ব্যাসার্ধ নিয়ে কিন্তু অনেকেই পরীক্ষার হলে কনফিউজ করে। ফলে কিন্তু তোমরা কিন্তু কোশ্চেনটা অবশ্যই পড়বে, যে সেটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে না ব্যাস বলেছে। তাই বৃত্তের ব্যাস বলেছে এখানে, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। দুটো মানে বর্গক্ষেত্রে একটা বাহু যা হবে, বৃত্তের ব্যাসটা কিন্তু তা হবে। সবাই ব্যাসার্ধভাবে ভুল করে দেয়, দিয়ে আর ধরে নেবে, এটা আর ধরে নেবে। এটা কিন্তু 2r হিসাবে ট্রিট হবে, কারণ এখানে ব্যাস বলা আছে, আর এখানে কিন্তু বর্গক্ষেত্রের একটা বাহু, দুটো কিন্তু সমান। তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? পরিসীমা মানে বৃত্তের ক্ষেত্রে বুঝতে পারছো, এটা তোমার পরিধি। বর্গক্ষেত্রে 4 গণিত বাহু হয়। সেকেন্ড যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি 2 মার্কস করে আছে। তো সে স্বাভাবিকভাবেই লাভ ক্ষতির থেকে একটি কোশ্চেন। 480 টাকায়, তোমাদের নিশ্চয়ই বইয়ের মধ্যে কমন কোশ্চেন, 480 টাকায় বিক্রি করলে 20% লস হচ্ছে, তাহলে কত টাকায় বিক্রি করলে লাভও হবে না ক্ষতিও হবে না? তুমি এটা ভাবো। তাহলে লাভও হবে না ক্ষতিও হবে না কখন? এটার মধ্যে টুইস্ট দেওয়া আছে, আমি বলছি না, কোষে দেখো। নেক্সট, এটা তো বুঝতেই পারছো, ত্রিভুজের মধ্যমা PQBC, মানে তোমাকে ডায়াগ্রাম আঁকতেই হবে। সেকেন্ড, এখানেও তোমাদের ডিস্টেন্স ফর্মুলা কাজে লাগবে। ত্রিভুজের তিনটি বিন্দু সমরেখ। সমরেখ হলে এখানে তুমি বুঝতে পারছো যে ত্রিভুজ কখন, 3টে বিন্দু কখন সমরেখ আর অসমরেখ। সমরেখ হতে গেলে 3টে বিন্দু দিয়ে আমি কখনোই কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো না, কিন্তু যদি অসমরেখ বিন্দু হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো। অর্থাৎ যদি কলিনিয়ার পয়েন্ট হয় তাহলে কিন্তু এখানে অবশ্যই তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো, এই 3টে বিন্দু দেওয়া আছে, এখান থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে, সেটা 0 করবে, করা অঙ্ক তোমাদের, এটা করতে পারবে। a + b 1/a + 1/b, এটা ইকুয়াল হবে, এটা ইকুয়াল 1 হবে। যাই হোক, 4 নম্বর কোশ্চেন আমরা আসি। এটাও একটা ত্রিভুজের থেকে এসছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। হ্যাঁ, এটা সমবাহু ত্রিভুজ এঁকে নেবে বোঝার জন্য। উচ্চতার ফর্মুলা কি হয় দেখে নেবে, উচ্চতা কাকে বলে। সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি a থাকে, এটা যদি a সবগুলো সমান, তাই উচ্চতা কত হয় √3/2 a, এটা সমানই দেওয়া আছে 5√3। এইভাবে তোমরা কিন্তু বার করবে করে √3 ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের এর ভ্যালু এখানে পড়ে থাকবে। নেক্সট আমরা কোশ্চেন চলে আসি, এখানে একটি স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন আসছে। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এবং শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর একটি উচ্চ সীমা ও নিম্ন সীমা। খুব ইজি কোশ্চেন, না করছি না, অ্যান্সার মিলিয়ে নেবে করার পরে। তারপরে এখানে 2 নম্বরের ত্রিভুজের 3টি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এটাও তাই ডায়াগ্রাম আঁকবে করবে। আমি আর ভিডিওকে বেশি ডিসকাস করছি না, করে দেখো। অ্যান্সার যদি না মেলে, কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। 3 দাগের কোশ্চেনটি, কারণ তোমাদের যিনি স্যার যিনি ভিডিও বানাচ্ছেন তিনি কিন্তু অত্যন্ত যত্ন করে অনেক তথ্য নিয়ে কিন্তু ভিডিও বানান এবং ভীষণ ইন্টারেস্টেড, তাই বলছি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেক আগামী দিনে মূল্যবান ভিডিও আসতে চলেছে। আমরা চলে আসি 3 দাগের কোশ্চেন। একটি পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দেয়। প্রথম কথা বলে রাখি যে এই সমস্ত লাভ ক্ষতি করার ক্ষেত্রে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য, তারপরে থাকলো ধার্য মূল্য, তারপরে থাকে ছাড়, তারপরে হয় বিক্রয় মূল্য। এই সিরিয়ালটা কিন্তু তোমরা মেনটেন রাখবে, বুঝে বুঝে কিন্তু করবে, নইলে কিন্তু যে কোনো সময় তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে। তারপরে এটাও তাই লাভ ক্ষতির মধ্যে, বুঝতে পারছো এখানে লাভ ক্ষতির মধ্যে অঙ্ক, একটিতে 15% ওপর মোটের উপর লাভ, মানে মোট ক্রয় মূল্য, মোটের উপর লাভ মানে তোমাকে সবসময় মোট বার করতে হবে, ক্রয় মূল্য আর মোট বিক্রয় মূল্য। এই মোট ব্যাপারটা বুঝে গেছো, যে মোট কত টাকায় কিনেছেন, মোট কত টাকায় বিক্রি করেছেন, তাহলে আমি মোটের উপর লাভ বা ক্ষতি পাবো। যাই হোক, এটা বুঝতে পারছো, সমাধান করো। যেহেতু এখানে কোনো, বলে রাখি এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তোমাকে কোন প্রসিডিওরে করতে হবে, তুমি যে কোনো প্রসেসে করতে পারো। আশা করি এটার ক্ষেত্রে অপনয়ন করলেই বেশি ভালো হবে, এলিমিনেশন মেথডটাই তাড়াতাড়ি অঙ্কটা চলে আসবে। নেক্সট এই যে অঙ্কটা বলা আছে, এটাও অপনয়নের দ্বারা করলেই সুবিধা হবে। আশা করি কোনো কিছু বলা নেই, যেহেতু তুমি যে কোনো একটা প্রসেসে করতে পারো। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রত্যেকটি করো, যতগুলো বলা আছে, যেমন যে কোনো একটি, মানে একটি করো না, কারণ তোমরা তো এটা পরীক্ষা দিচ্ছ না, এটা জাস্ট একটা টেস্ট ম্যাচ খেলছো আর কি। তোমরা প্রতিটি কোশ্চেনই করো, যদি চলে আসে কমন আরও ভালো, খুব আনন্দ লাগবে পরীক্ষার হলে যে এটা গোবিন্দ স্যারের ভিডিও দেখে আমরা পরীক্ষার কোশ্চেনটা কমন পেয়েছি। তাই বলে রাখি অবশ্যই ভিডিওটি পজ করে করে কোশ্চেনগুলি অ্যান্সার করে নাও, পরীক্ষার আগে লাস্ট মিনিট তোমরা দেখে নাও তোমরা ঠিকঠাক প্রিপেয়ার হলে কি না। এই যে উপপাদ্য কিন্তু রিভিশন অবশ্যই করে যাবে। এখানে 2 দেওয়া আছে, তার মধ্যে একটি করতে হবে, তোমরা কিন্তু 2টোই দেখে যাবে, 2টোই কিন্তু জাস্ট ভিডিও পজ করো, মনে মনে ভাবার চেষ্টা করো কী বলেছে। যে সকল সমান্তরাল একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান, ডায়াগ্রামটা কেমন হবে প্রথমেই দেখে নিতে হবে, মনে মনে ভেবে নিতে হবে। সামনে খাতা পেলে দেন এন্ডের খাতা আর পেন খুলে করে দাও, কি হবে দেখে নাও তোমরা, যে 2 সমান্তরাল যদি থাকে তারা কেমনভাবে থাকে এবং কিভাবে আমরা এটাকে করতে পারি, কেমন ডায়াগ্রাম হবে ভাবো, করে নাও, প্রমাণ করো কোনো ত্রিভুজের 2। এটাও তোমার তাই উপপাদ্য যেহেতু আছে, আমি আর ডিসকাস করছি না, সঙ্গে সঙ্গে ডায়াগ্রাম ভেবে নেবে কীভাবে কী করতে হবে দেখে নেবে। আর তারপরে কোশ্চেন, সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যোগ করে চতুর্ভুজ গঠিত হয়, সেটি সামান্তরিক। তারপরে আসছি আমরা সম্পাদ্য, অর্থাৎ এখানে আমাদের কিছু আঁকতে হবে জ্যামিতি বক্সের সাহায্যে। বলে রাখি ভালো করে কিন্তু, যেটা উড পেন্সিল আছে সেই পেন্সিলটাকে কিন্তু অবশ্যই একটু, পেন্সিলের যেটা একদম শার্পনেস যেটা আছে, যে ডগাটা, এটা কিন্তু একটু বেশি শার্প করবে, কারণ একটু মোটা হলে কি হয়, লাইনের যে ইন্টারসেকশন পয়েন্টটা এটা একটু মোটা হয়ে যায়, ফলে তোমার মাপে কিন্তু একটু গন্ডগোল বেরিয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখো, বাকি আর বলছি না, তোমরা অবশ্যই ভালো পড়াশোনা করো, তোমরা প্রিপারেশন নিয়েছো তবে এই ভিডিওগুলো দেখছো, তো পারবে। 2 সম্পাদ্য দেওয়া আছে দেখে নেবে। লাস্ট আমাদের পরিমিতির যে কোশ্চেনগুলো আছে, দেখো এটা ত্রিভুজ এবং বর্গক্ষেত্র, যে প্রথম চ্যাপ্টার পরিমিতির আমাদের আসছে, সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য, ভেরি সিম্পল। নেক্সট কোশ্চেন ট্রাপিজিয়াম, এটা কিন্তু ভালো করে দেখে যাবে অঙ্কটা, এটা একটু হয়তো বড় হতেও পারে, যাই হোক। আর এটা তো খুবই একটা ইন্টারেস্টিং 3rd কোশ্চেন যেটা আছে, মেশিন আর মোটরের চাকা, অবশ্যই এটা কিন্তু অনেকবারই আমি দেখেছি পরীক্ষায় রিপিট আসে আর কি। তারপরে লাস্ট আমাদের যেটা পরিসংখ্যা বিভাজন, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের, তো বুঝতেই পারছো বৃহত্তর এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করতে হবে। তালিকা খুবই সিম্পল, ইজিলি হয়ে যাবে। ছকটা কিন্তু দেখে বুঝে করবে যে কি দেওয়া আছে না আছে পরপর, নইলে এতগুলো ডিজিট তোমার লিখতে গিয়ে পরীক্ষায় ভুল লিখে দিলে কিন্তু তোমার নাম্বার কিন্তু কমে যাবে, এটা খেয়াল রাখবে। আর এটা পরিসংখ্যা বহুভুজ, এটা গ্রাফ পেপারে তোমরা নিয়ে আঁকতে পারো। আমি প্রেফার করব পরিসংখ্যা বহুভুজের থেকে তোমরা যদি এটা ক্ষুদ্রতর বৃহত্তর সূচক সেটা মনে রাখতে পারো, তাহলে তালিকাটাই আমার মনে হয় ইজি হবে। যাই হোক, আশা করি তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা সবার খুব ভালোভাবে হবে। আগাম শুভেচ্ছা রইল, ভালো থাকো।